আচ্ছা, তো তোমার কি বিয়ে শাদী হয়েছে পায়েল ভাই? বিয়া কোনো হয় নাই, গরিব বলে মাসি বিয়া লেগে গেছে। আচ্ছা, তো তোমার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? দর্শক কিভাবে যোগাযোগ করবে, মোবাইলের মাধ্যমে? আচ্ছা, নাম্বারটা তুমি বলতে পারবে? প্রিয় দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, আরএসটিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা পরিচয় করে দেবো এক সুন্দরী আপুর সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প, সে কী উদ্দেশ্যে নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য, তারই বিস্তারিত গল্প শুনবো আমরা তার কাছ থেকে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? খুব কষ্টে আছেন? আচ্ছা, কষ্টে আছেন বলেই তো মিডিয়ার সামনে আসছেন নাকি? আচ্ছা ঠিক আছে, তো আপুর নাম কী? পায়েল। তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে সুন্দরী পায়েল, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প, সে কী উদ্দেশ্যে নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য। তো পায়েল, তোমার ফ্যামিলিতে কে কে আছে পায়েল? বাবা মা আছে? বাবা মা আছে, বাবা। আচ্ছা, বাবা মা বৃদ্ধ? বাবা আছে, মা আছে। আচ্ছা, তো তোমরা কয় ভাই বোন? আমরা দুইটা বোন, একটা ভাই। আচ্ছা, তিন ভাই বোন। আচ্ছা ঠিক আছে, তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে পায়েল, শুনতেছি তার জীবনে জানা অজানা কিছু গল্প, বাবা মা আছে, তিনটা ভাই বোন তারা। তো পায়েল, তোমার বাবা মা কী করে এখন? আচ্ছা, মানে তারা কোনো কাজকাম করতে পারে না এখন? আচ্ছা ঠিক আছে, বৃদ্ধ কোনো কাজকাম করতে পারে না। তো পায়েল, তোমরা তিন ভাই বোন, তো তুমি কয় নাম্বারে আছো পায়েল? আমি সবার বড়। তুমি সবার বড়? আর তোমার তোমার ছোট আরো দুইটা ভাই বোন? তোমার বড় না তার কার? তোমার বড় আরেকটা ভাই আছে? আচ্ছা ঠিক আছে, তো তুমি হলো মেজো নাকি? আর তোমার ছোট আরেকটা বোন না ভাই? ভাই। আচ্ছা, মানে দুই ভাই এক বোন। আচ্ছা ঠিক আছে, তো বড় ভাই কি বিয়ে শাদী করছে এখন নাকি না করে না এখন? ভাই বিয়া করছে, সে আমাকে দেখে না। আচ্ছা, বউ যা বলে তাই শুনে। আচ্ছা, তার মাদাও তো, মাদা তো নিজে না, মাদাও তো। আচ্ছা, তোমার মা এখন বর্তমানে সৎ মা নাকি? আচ্ছা, তো এখন তোমার ভাই বোন কয়জন? তোমার আপন মার ভাই বোন কয়জন, মানে তোমার আপন মার পেটের তিন তিনজনই নাকি? আপন মার ঘরে দুইটা, দুইজন, আর আমরা নিজের ভাই বোন তিনজন। আচ্ছা, মানে বুঝতে পারো নাই, মানে সৎমার ঘরে দুইজন আর তোমার আপন মার ঘরে তিনজন? আচ্ছা ঠিক আছে, এইটাই আমি শুনতে চাইছিলাম। তো তোমার যে বড় ভাই বিয়ে শাদী করে চলে গেছে, তো সে তোমাকে দেখাশোনা করে না? আচ্ছা ঠিক আছে, তো তোমার সৎমা কি কোনো কাজকাম করে? সৎমা কাজে যায়, সে আমাকে দেখে না, তারা খুব অত্যাচার, বুঝছেন ভাই? আচ্ছা, বলে কি যে আমার ছোট ছোট ভাই বোন কোনো স্কুলে পড়ার লেগে কাঁদে, যে আপু সব ভাই স্কুলে পড়ে, তুমি আমার পড়া না। সেখন বলি কি ভাই, টাকা পামু কোথায়? সরকারে পড়া দিলে কি হবে, বই লাগবে, খাতা লাগবে, স্কুলে পোশাক লাগবে, কোথায় পান পাবো, তার লেগে কিনে দিতে পারবো। আচ্ছা, এই কারণে আর কি স্কুলে পড়তে পারতেছে না। আচ্ছা, তো তোমার কি বিয়ে শাদী হয়েছে পায়েল? ভাই বিয়া কোনো হয় নাই, গরিব বলে মাসি বিয়া লেগে গেছে। আচ্ছা, গরিব বলে কেউ বিয়ে শাদী করতেছে না এখন নাকি? না, বিয়ের প্রস্তাব নিয়ে আসে কোনটা? বিয়ের প্রস্তাব নিয়ে একজন আইছিল। আচ্ছা, মিশাপুর মকপুর। হ্যাঁ হ্যাঁ, তার কাছে আমি বিয়া বসি নাই ভাই, সৎমার ঘরে তেমনি দুঃখ। আমি তো একটু সুখ চাই, পাঁচ অক্ত নামাজ পড়তে পারি, সেবা যত্ন করতে পারি। স্বামীর সেবা যত্ন করতে পারো নাকি? আচ্ছা, তো এখন এরকম কাউকে তুমি বিয়ে শাদী করবা পাইলে? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে পায়েল, শুনতেছিলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প, তার এখনও বিয়ে শাদী হয় নাই, আছে তার সৎমায়ের সংসারে। তো পায়েল, এখন তুমি চাচ্ছ মানে বিয়ে শাদী করার জন্য নাকি? যদি তোমার পাশে এসে কেউ দাঁড়ায়? আচ্ছা, দায়িত্ব নিয়ে যে পাশে এসে দাঁড়াবে তাকে তুমি বিয়ে শাদী করবে, তাই তো? আচ্ছা, আমার তো খুব কষ্ট, আমি মিশিং এর কাজ জানি, টাকার লেগে ভাই আমি মিশিং কিনতে পারিনি। আচ্ছা, টাকা পয়সার জন্য কিনতে পারতেছ না? একটা মিশিং ছিল, খুব আগে ঝংকার কইরা গেছে, ওটা ঠিক হয় না ভাই, আর কাজও করতে পারি না, বেকার কইরা রয়েছে। আচ্ছা, ভাই যদি একটা মেশিন কিনে দিত তোমার পাশে দাঁড়াতো, আমার দায়িত্ব হতো, আরেই আমি জীবন সাথী বানাতাম। আমার ছোটো ছোটো ভাই বোন আছে, তারা মাদ্রাসা করতেছে, পড়াইতে পারতেছো না? পড়াতে পারি না। আচ্ছা, তো তোমার সাথে দর্শক কীভাবে যোগাযোগ করবে?
দর্শক কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে? আচ্ছা, নাম্বারটা তুমি বলতে পারবা না? আমি বলে দেব, আমি বলে দেব। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আমি বলেছি সে পায়েল বলতে পারবে না, সে আছে এখন সৎমায়ের সংসারে। সে চায় ভালো মনের একজন মানুষ যদি তার পাশে এসে দাঁড়ায়, বা তার ছোট ভাই বোন আছে তাদের দায়িত্ব নেয়, তারা লেখাপড়া করবে, এমন কিছু হয়ে যদি তার পাশে এসে দাঁড়াতে পারে পায়েল, তাকেই জীবন সঙ্গী করবে। তো আমি নাম্বারটা বলেছি 01709186682। তো দর্শক, আমি নাম্বারটা আবার বলেছি 01709186682। তো পায়েল, এই যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তোমার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আজ এ পর্যন্ত কি? আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি। আচ্ছা, কেউ যেন খারাপ কথা না বলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো দর্শক, আছে পর্যন্ত কি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।